السلام عليكم বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। এই যে দেখো, আমি সকালে ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে এখন খাওয়া দাওয়া করছি। আমার ভীষণ ক্ষুধা পেয়ে গেছিল, তারপর মা আমাকে দিয়েছে বৌয়া ভাত, সাথে ছিল লেবু, ডিমের অমলেট ও আলু ভাজি। অনেক ভালো লাগছিল খেতে, আমি লেবু চিপে চিপে খাচ্ছিলাম, আর ওই আলু ভাজিটা না অনেক টেস্টি ছিল। আর তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে পড়াশোনা করে নিয়েছি, আর মা তার মধ্যে রান্না করে নিয়েছে। আর দেখো বন্ধুরা, মা রান্না করছে সিম আলু ভাজি। তো একদিন তো আমি সিম দিয়ে মাছের তরকারি খেয়েছি, কিন্তু সিম ভাজি খাওয়া হয়নি। তো মা আজকে সিম ভাজি রান্না করেছে, আর দেখো ইয়াম্মি ইয়াম্মি লটপটি, কি সুন্দর দেখতে, তাই না? আমি আর মা লটপটি খাবো, আমার তো অনেক প্রিয় লটপটি, তাই মা রান্না করেছে। আর দেখো, যারা পরিবারের সদস্যরা লটপটি খায় না, তাদের জন্য মা রান্না করেছে আলু দিয়ে মুরগির মাংসের একটা ঝোল। তো এটা তারা খাবে আর আমরা খাবো লটপটি। আর দেখো এখন কমপ্লিট হয়ে গেছে, তো মা নামিয়ে নিয়েছে। তারপর দেখো, এটা হলো ডাল, টক ডাল, আর এই যে দেখো সিম আলু ভাজিও হয়ে গেছে। আর দেখো, আমি সিম আলু ভাজি দিয়ে প্রথমে খাচ্ছি। আর বন্ধুরা, সিম আলু ভাজি তো খুব আমার ভালো লাগে, আমাদের পরিবারের সদস্যের সবারই সিম আলু ভাজি ভালো লাগে। আর সামনে তো শীত আসছে, বেশি শীত পড়লে মানে সারাদিন আমি সিম সিম সিম, সকালে সিম, দুপুরে সিম, রাতে সিম, রাতে তরকারির সাথেও সিম, এমন অবস্থা হবে, কারণ সবার সিম পছন্দ। আর রাইস ফ্রাইয়ের সাথে গাজর, এরকম হবে, তখন তো আমার খুব ভালো লাগে। আর দেখো লটপটিটাও অনেক টেস্টি বন্ধুরা, আমি লটপটি দিয়েও খেয়ে নিলাম। আমি যখন এই যে দেখো এখন ডালও দিয়ে দিল, আমি যখন সিম খাচ্ছিলাম, লটপটি বলছে হয়েছে তো রাখো, ওর তো অনেক প্রশংসা করেছে, এখন আমাকে খেয়ে প্রশংসা করো। তারপর আমি লটপটির কথা শুনে লটপটিকে খেয়ে নিলাম। তো তোমাদের সাথে একটু মজা করলাম। আর লটপটিটা তো খুব সুন্দর মেকআপ করেছে, আর ডালটা না ইয়াম্মি ছিল খুব, ডালটা তো একদম বিউটি হয়ে এসেছে, আসছে হিরোরা যেমন আসলে বাতাস হয় না, কিন্তু ডাল আসছিল আর ধোঁয়া উঠছিল। তো তোমাদের সাথে একটু মজা করলাম, আজকে একটু মজা বেশি হয়ে গেছে, তাই না বন্ধুরা? তারপর আমি একটু রেস্ট নিয়েছিলাম, আজকে একটু সময় ছিল, কারণ আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়ে আমি খাওয়া দাওয়া করেছি। আর দেখো এবার আমরা এসেছি ঈদগাহ মাঠে আবারও, কারণ রিক্সা পাইনি। আর কবুতরদেরকে দেখে আমার খুব ভালো লাগছিল, আমি ওদের কাছে গেছি, ওদের সাথে আমিও খেলবো, কিন্তু দেখি উড়ে চলে গেল। কিন্তু আমার জন্য একটা জিনিস রেখে গেছে, দেখো ওরা একটা পালক রেখে গেছে আমার জন্য, ওদের মধ্যে একটা সাদা কবুতর ছিল, সে আমার জন্য পালক রেখে গেছে। তো দেখো পালকটা কি সুন্দর, তো আমি পালকটা নিয়ে এসেছি। আর তারপর দেখো রিক্সায় উঠলাম, রিক্সায় উঠে এখন আমি তোমাদেরকে নিয়ে যাব স্যারের বাসায়। তো তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে নিয়ে যাই। আর দেখো এখন আমরা স্যারের বাসার কাছে চলে এসেছি, তো তবে পড়াশোনা করবো। তারপরে এই যে দেখো এখন ছুটি হয়ে গেছে, তো আমি আর মুসা একসাথে যাচ্ছি। ফুয়াদ তো আগেই চলে গেছে সাইকেল চালিয়ে ইংলিশ পড়াশোনা করার জন্য, তো আমি আর মুসা দুজন একসাথে যাচ্ছিলাম। আর তো আজকে আলির সাথে দেখা হয়নি। আর দেখো আমরা দৌড়াচ্ছি, আর তারপর দেখো বিড়াল বেবি কি কিউট, তাই না? আর উপরে দেখো পাখি, এই বিড়ালটা না পাখিকে কিচ্ছু করছিল না, মনে হচ্ছে পাখিটা বিড়ালের পোষা। বিড়ালটা পাখির দিকে কি সুন্দর করে তাকিয়ে আছে, পাখিটাও বিড়ালের দিকে তাকাচ্ছে, বিড়াল তো পাখি দেখে অবাক, বিড়াল কিচ্ছুই করছে না। আর এই যে আরেকটা মেয়ে কাঠি ঢুকে পাখিটাকে নেওয়ার চেষ্টা করলো, কারণ পাখিটা কেমন জানি ছটপট করছিল, আমাদেরকে দেখেও বের হতে লেগেছে। তো তারপর মানে ওই মেয়েটা কাঠি ঢুকিয়েছে আর কেমন জানি উড়লো, কিন্তু বের হলো না। আর দেখো এখানে দুইটা ঘোড়া কি সুন্দর দেখতে, তাই না?
এই জায়গায় আমরা এসেছিলাম, আর দেখো মুসাও এসেছে। মুসা দেখছিলাম, মুসাকে বললাম চলো কাছে যাই। মুসা বলছে না তুমি যাও, আমি দেখতে পাচ্ছি তো। তো বললাম না না কাছে আসো। তো বলছে না 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 যাব না যদি ফেলে দেয়। তাই আমি ওকে নিলাম না, আমি গিয়ে আমিও কাছে গেলাম, কিন্তু ভয় পেয়েছি, ভাবছিলাম লাত্তি দিবে, তাই চলে এসেছি। আর দেখো আমরা এখন রিক্সা পেয়ে গেছি, তো আমি উঠেছি। তারপর মা উঠলো, তাড়াতাড়ি বাসায় যেতে হবে, আসরের নামাজ পড়তে হবে। তারপর বাসায় এসে অজু করে আসরের নামাজ পড়ে নিয়েছি। আর আসরের নামাজ পড়ার পর আমি বাবার সাথে টিভি দেখছিলাম। আর দেখো দুপুরে মুরগির মাংসে কিছুটা ঝোল বেঁচে গেছিল, আর তার মধ্যে দেখো মা নিমকি দিয়ে দিল, তারপর এখন মুড়িও দিয়ে দিচ্ছে। এইভাবে খেতে না খুব টেস্টি লাগে, আমারও খুব ভালো লাগে, মায়েরও খুব ভালো লাগে। মা নাকি ছোটোবেলায় এভাবে খেত, আমাকে শেয়ার করেছে। মা নাকি অনেক ছোট থাকতেই খেত, মার নাকি খুব ভালো লাগে এটা খেতে, মা মাঝে মাঝে বিকালে খেত। আর দেখো এখন মা আমাকে সার্ভ করে দিয়েছে। তো দেখো আমি বাবার সাথে ক্রিকেট খেলা দেখছিলাম, আর তখনই মা আমাকে দিয়ে দিল। তারপর দেখো আমি এখন খাবো। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই আমাকে জানিয়ে দিও। এই যে আমি প্রথমে খেলাম, অনেক টেস্টি ছিল বন্ধুরা। তো আমি খেতে খেতে একটু পরে ভাবলাম মার তো খেতে অনেক ভালো লাগে, আমি একটু মার সাথে শেয়ার করি। তারপর দেখো এখন আমি দিয়ে দিলাম মাকে। এই যে মার কাছে এসে মাকে দিলাম, মা খেতে খুব খুশি হয়ে গেছে, কারণ মায়ের খুব পছন্দ। আর পাশে বাবা, তা বাবাও ছিল, শুয়ে শুয়ে খেলা দেখছিল। তো আমিও বাবাকে খাইয়ে দিলাম, বাবাও খুব মজা পেয়েছিল। আমরা সবাই শেয়ার করে কেয়ার করে মজা করে খেয়ে নিয়েছি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর সুন্দর কমেন্ট করো, তোমরা তো খুব সুন্দর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।